এখানে হচ্ছে কম্পিউটার কি, আমরা যদি বলি তোমাদের কোর্স কন্টেন্ট হচ্ছে মূলত কম্পিউটারের বেসিক, সবকিছুর বেসিক কম্পিউটার হচ্ছে, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, ডাটা কমিউনিকেশন, এটির কিছু বেসিক টার্মস নিয়ে তোমাদের কোর্সটা করি। এই জন্য আমাদের কোর্স এর আমাদের টাইটেল হচ্ছে বেসিক কম্পিউটার কনসেপ্ট। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে কম্পিউটারের মধ্যে মূলত মেইন দুটা পার্ট, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। হার্ডওয়্যার বলতে মানে আমাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার ডিভাইস আছে, তোমার সামনে যে ডিভাইসটা আছে, তোমার সামনে যে ডিভাইসটা আছে, তুমি যেটা ধরতে পারছো, কি বললাম হার্ডওয়্যার কোনটা? হার্ডওয়্যার হচ্ছে, হার্ডওয়্যার আমরা যদি সহজ বাংলায় বলি, যেটা হাত দিয়ে টাচ করা যায় সেটাকে আমরা হার্ডওয়্যার বলি। যেমন আমার হাতে মোবাইল আছে, এটা একটা হার্ডওয়্যার। তারপর হচ্ছে আমার সামনে ল্যাপটপ আছে, এটা একটা হার্ডওয়্যার। আমার সামনে মাউস আছে, এটা হার্ডওয়্যার। আমার সামনে কিবোর্ড আছে, এটা হার্ডওয়্যার। আমার সামনে একটা প্রিন্টার আছে, এটা হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে কি বোঝা গেছে? হার্ড মানে কি শক্ত, ওয়্যার মানে হচ্ছে এখানে মানে শক্ত একটা ডিভাইস যেটা হাত দিয়ে টাচ করা যায়, যেটার একটা ওয়েট আছে, সেটাকে আমরা কি বলছি? হার্ডওয়্যার বলছি। বুঝা গেছে হার্ডওয়্যার মানে কি? জি স্যার, জি স্যার। হার্ডওয়্যার মানে আমরা বলতে চাচ্ছি, হার্ডওয়্যার হচ্ছে যেটা হাত দিয়ে ধরা যায়, যেটা ভিজিবল, যেটার একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে, সেটাকে আমরা হার্ডওয়্যার বলছি। কোনটা? এই আমার হাতে যেটা আছে মোবাইল, সেটা একটা হার্ডওয়্যার। আমার সামনে একটা কম্পিউটার রয়েছে, এই কম্পিউটারটা একটা কি? হার্ডওয়্যার। আমার সামনে মাউস রয়েছে, মাউসটা কি একটা হার্ডওয়্যার। আমার সামনে মাইক্রোফোন রয়েছে, স্পিকার রয়েছে, এটা হার্ডওয়্যার। আমার সামনে কিবোর্ড রয়েছে, এটা হার্ডওয়্যার। বুঝা গেছে হার্ডওয়্যার মানে কি? জি স্যার। হ্যাঁ, তো এজন্য আমরা হার্ডওয়্যার ডেফিনেশন বলছি কি, কম্পিউটার ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে কি? যন্ত্রপাতি। কম্পিউটার হার্ডওয়্যার বলতে আমরা বলতে চাচ্ছি এই ফার্স্ট লাইনে কম্পিউটার ইকুইপমেন্ট, এটা। তো এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে প্রিন্টার, মনিটর, ডিস্ক ড্রাইভ। ডিস্ক ড্রাইভ মানে হচ্ছে কি? সিডি রম। বুঝা গেছে? কথা বুঝছো? তাহলে হার্ডওয়্যার মানে আমরা কি বলছি? হার্ডওয়্যার মানে হচ্ছে কি? হার্ডওয়্যার এমন একটা ডিভাইস যেটা ভিজিবল, যেটা ধরা যায়, সেটাকে আমরা হার্ডওয়্যার বলছি। হার্ডওয়্যার এর মধ্যে আমরা যদি উদাহরণ দিই, সেটা হলো কি, আমাদের মোবাইল একটা হার্ডওয়্যার, মাউস একটা হার্ডওয়্যার, আমার ল্যাপটপ, ডেস্কটপ, সিপিইউ, কিবোর্ড, প্রিন্টার, এগুলো সবগুলো হার্ডওয়্যার। মানে যেটার একটা ফিজিক্যাল কাঠামো আছে, যেটা আমি ধরতে পারি, সেটাকে আমি কি বলছি? হার্ডওয়্যার বলছি। বুঝা গেছে? জি স্যার। হার্ডওয়্যার নাকি মানে হার্ডওয়্যার বুঝা গেছে? সবাই মোটামুটি বুঝছো হার্ডওয়্যার মানে কি? বুঝা গেছে? রিয়াদ নামের। তারপর আমরা বাজার আরেকটা বলি না, বাজারে গিয়ে হার্ডওয়্যারের দোকান বলি না, হার্ডওয়্যারের দোকান। আমরা যখন মার্কেটে যাই, মার্কেটের মধ্যে কি হার্ডওয়্যারের দোকান, এরকম কিছু দোকানের নাম থাকে না? স্যার ছেলেরা ঢুকতেছে যে। না, ছেলে ঢুকবে না, এর লিংক তো ক্যান্সেল করে দিয়েছি। তোমরা ওই তোমাদের বেসিক কম্পিউটার ক্লাসে জয়েন করো না, এটা তোমাদের ছেলেদের ক্লাস হবে 8টা থেকে। বুঝা গেছে? হার্ডওয়্যার একটা এক্সাম্পল দিতে পারবো? আমরা হার্ডওয়্যার বলতে কি বলতে চাচ্ছি?
হ্যালো হ্যালো Yes, sir. আমরা হার্ডওয়্যার বলতে কি বলতে চাচ্ছি একটা এক্সাম্পল দাও কি বলতো স্যার যেগুলো স্যার ধরা যায় মানে বাইরে অংশ যেমন প্রিন্টার দেন স্ক্যানার ওকে মনিটর কিবোর্ড মাউস কিবোর্ড সিপিইউ পিসি ভেরি গুড এক্স্যাক্টলি এগুলোই যেটার একটা ফিজিক্যাল কাঠামো আছে যেটা আমি ধরতে পারি যেটা আমি চোখে দেখতে পাই সেটাকে আমরা হার্ডওয়্যার বলছি এই যে তোমরা বলছো মনিটর কিবোর্ড সিপিইউ ল্যাপটপ তারপর হচ্ছে মেমোরি সিডি রম ড্রাইভ ডিসপ্লে ইউনিট প্রিন্টার স্ক্যানার এভরিথিং যেটার একটা ফিজিক্যাল কাঠামো আছে যেটা চোখে দেখা যায় যেটা হাত দিয়ে ধরা যায় তাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি হার্ডওয়্যার এই হার্ডওয়্যার হচ্ছে আমাদের কম্পিউটারের বিশাল একটা পার্ট তারপর সফটওয়্যার কি সফটওয়্যার হচ্ছে কি আমাদের হার্ডওয়্যার গুলোকে অ্যাক্টিভেট করার জন্য কার্যক্ষম করার জন্য মানে কার্য উপযোগী করার জন্য কিছু প্রোগ্রামের সমষ্টি এগুলোকে আমরা বলছি সফটওয়্যার শুধু তো হার্ডওয়্যার থাকলে হবে না হার্ডওয়্যার দিলাম হার্ডওয়্যার কিন্তু কার্য উপযোগী কর্মক্ষম করার জন্য আমাদের সফটওয়্যার গুলো দরকার হয় মনে করো তোমরা বাসার মধ্যে কেউ প্রিন্টার ইনস্টল করছো তোমাদের পিসিতে জি স্যার আমার প্রিন্টার ইনস্টল করা আছে হ্যাঁ প্রিন্টার যখন তুমি কানেক্ট করো তখন তোমাকে প্রিন্টারের ড্রাইভার ইনস্টল করতে হবে জি স্যার এটা সেট করে ফেলছি ওটার একটা সিডি ছিল ওটা দিয়ে আগে এটা সেট করে নিছি ল্যাপটপের সাথে আগে সেট করে নিয়েছো মানে এটা সিডি ওখানে যেটা দেওয়া আছে সিডিতে সেটা হচ্ছে প্রিন্টারের ড্রাইভার ওই ড্রাইভার ইনস্টল করলেই আমার প্রিন্টারটা আমার কম্পিউটারের সাথে মানে ইন্টারফেস হয় তখনই আমি প্রিন্ট দিতে পারি আদারওয়াইজ কিন্তু প্রিন্ট দিতে পারি না কারণ আমার ডিভাইসটাকে কিন্তু আমি যখন প্রিন্টারটা সিপিইউর সাথে কানেক্ট করি যতক্ষণ ড্রাইভার ইনস্টল করি অতক্ষণ এটা আমার কম্পিউটার ওই প্রিন্টারকে চিনতে পারে না এই চিনার জন্য পরিচয় করার জন্য ইন্টারফেস করে দেওয়া যায় ইন্টারফেস মানে হচ্ছে কি আমার কম্পিউটারের সাথে প্রিন্টারকে কানেক্ট করে দেওয়ার জন্য আমার ড্রাইভারটা লাগে এই ড্রাইভারটা হলো সফটওয়্যার সফটওয়্যার কি করে সফটওয়্যার এটা যখন ইনস্টল হয় তখন অপারেটিং সিস্টেম ওই হার্ডওয়্যারটাকে চিনতে পারে কোন হার্ডওয়্যারটা প্রিন্টার আমি যে ড্রাইভারের জন্য মানে যেই হার্ডওয়্যারের জন্য ড্রাইভারটা ইনস্টল করছে ওই হার্ডওয়্যারকে চিনতে পারে আদারওয়াইজ চিনতে পারে না এইভাবে তুমি এক্সটার্নাল যত হার্ডওয়্যার ইউজ করবা সাপোজ ওয়েবক্যাম তুমি যদি ইউজ করো এক্সটার্নাল ওয়েবক্যাম সেক্ষেত্রে তোমাকে কি ইউজ করতে হয় ড্রাইভার ইনস্টল করতে হয় সফটওয়্যার বলতে কি সফটওয়্যার মানে হচ্ছে আমার হার্ডওয়্যার গুলোকে কর্মক্ষম কার্য উপযোগী করার জন্য মানে অ্যাসেট অফ প্রোগ্রাম অনেকগুলো প্রোগ্রামের কম্পিউটার প্রোগ্রামের সমষ্টি কি আমরা বলছি কি সফটওয়্যার বলছি বুঝা গেছে Yes, sir. সাপোজ তুমি যদি তোমার মোবাইলে কোনো কারণে যদি এটা ফরম্যাট হয়ে যায় এটা কি আর চলে যদি অপারেটিং সিস্টেমে যদি না থাকে কোনো কারণে তোমার এই ধরনের সিনারি কারো হয়েছে তোমার মোবাইলটা আছে অটোমেটিক এটা ফরম্যাট হয়ে গেছে অপারেটিং সিস্টেম ডিলিট হয়ে গেছে মোবাইলটা কি চলে তখন আর না চলে না কিন্তু এভাবে হার্ডওয়্যারকে কর্মক্ষম করার জন্য কার্য উপযোগী করার জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি যেটা অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি এটাকে আমরা বলছি সফটওয়্যার বুঝা গেছে যেমন দেখো আমরা একটা উদাহরণ দিয়েছিলাম কি প্রিন্টার আমি যখন প্রিন্টারের ড্রাইভার ইনস্টল করি তখনই আমার কম্পিউটার প্রিন্টারকে চিনতে পারে এবং কম্পিউটার থেকে আমি যদি প্রিন্টের কমান্ড দিই সেক্ষেত্রে প্রিন্ট হয় তখনই প্রিন্ট হয় আদারওয়াইজ ড্রাইভার সফটওয়্যার ইনস্টল না করলে প্রিন্ট হয় না এই কথাটা এখানে বলা হচ্ছে বলো বলো স্যার আমরা তো ড্রাইভারটা ওখানে ইনস্টল করার পরেও একটা কেবল দিয়ে কানেকশন দেওয়া লাগে ল্যাপটপের সাথে সেটা কেন লাগে স্যার
এটা তো ডাটা ট্রান্সফারের জন্য কেবল তো লাগবে, এটা তার ওয়াইফাই ডিভাইস না। মনে করো তোমার প্রিন্টের কমান্ড মানে তো একটা কি ডাটা ট্রান্সফার হবে না কেন, তুমি যে একটা এমএস ওয়ার্ড এর ফাইল প্রিন্ট দিয়েছো এটা তোমার কম্পিউটার থেকে প্রিন্টারে যাবে, তো কি হবে যাবে ডাটা কেবলের মাধ্যমে যাবে। জি স্যার। হ্যাঁ মানে কেবলটা দেওয়া হয় ডাটা ট্রান্সফারের জন্য, আমরা কেবল ইউজ করি ডাটা ট্রান্সফার। সেক্ষেত্রে যদি এটা ওয়াইফাই ডিভাইস থাকে, কিন্তু ওয়্যারলেস ওয়্যারলেস মাউস আছে না, ওয়্যারলেস মাউস কিবোর্ড, ওখানে ডাটা ট্রান্সফার হয় ব্লুটুথ অথবা ওয়্যারলেস এর মাধ্যমে, ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে। যদি এটা ওয়্যারলেস টেকনোলজি থাকতো সেক্ষেত্রে কেবল লাগে না, যদি ওয়্যারলেস টেকনোলজি না থাকে সেক্ষেত্রে আমাদের কেবলটা লাগে। কেবল মূলত কি করে ডাটা ট্রান্সফার করে, বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো এই জন্য আমরা সফটওয়্যার বলছি কি, সফটওয়্যার হলো সেট অফ প্রোগ্রামস উইচ টেল দ্য কম্পিউটার হোয়াট টু ডু, মানে কম্পিউটার কে কি করতে হবে সেটা কমান্ড ইনস্ট্রাকশন থেকে সফটওয়্যার। এক্সাম্পল যেমন ওয়ার্ড প্রসেসিং, গ্রেড বুক, টিউটোরিয়ালস, গেমস, এগুলো আর কি কিছু সফটওয়্যারের কথা বলা হয়েছে এখানে। সফটওয়্যার গুলোর মধ্যে হলো কি, একটা ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর মানে কি, ওয়ার্ড প্রসেসর মানে হচ্ছে যেগুলো দিয়ে লেখালেখি করা যায়, কি করা যায় লেখালেখি, যেমন এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস যেটাকে বলি আমরা, এটা দিয়ে আমরা কি করি অফিসিয়াল কাজগুলো করি, অ্যাপ্লিকেশন তৈরি করি, রিজিউম তৈরি করি, সিলেবাস তৈরি করি। এই যে তোমরা একটা আমাকে সিলেবাস পাঠিয়েছো, এটা কিসে তৈরি করা, মাইক্রোসফট ওয়ার্ডে আগে লিখেছে দেন তোমাদের দিয়েছে এটা, তাই না? Yes sir. হ্যাঁ Yes sir. এগুলোকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং। মানে হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে বুঝে গেছে? আমরা যদি হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে যদি ফাইনালি যদি একটা বলি, হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশগুলো, যন্ত্রাংশ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস গুলো কি কি কম্পিউটারের মধ্যে আমি চোখে যা দেখি সবগুলি হলো আমার হার্ডওয়্যার। যেমন এখানে কি আছে, কুলিং ভ্যান আছে, প্রসেসর আছে, মাদার বোর্ড আছে, র্যাম আছে, পাওয়ার সাপ্লাই আছে, সিপিইউ আছে, হার্ড ডিস্ক আছে, তারপর স্পিকার আছে, আর কি কি আছে, বিভিন্ন ধরনের আইসি আছে, ট্রানজিস্টার আছে, তারপর হলো ক্যাশিং আছে, প্রিন্টার আছে, মাউস আছে, ডিসপ্লে ইউনিট আছে, এইগুলো সবগুলো হলো আমার হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে কি, সফটওয়্যার হচ্ছে এই হার্ডওয়্যার গুলোকে কর্মক্ষম করার জন্য একটা প্রোগ্রামের সমষ্টি ইউজ করা হয়, এটাকে আমরা বলছি সফটওয়্যার। সফটওয়্যার গুলোর মধ্যে আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল যদি দিই, সেটা হলো কি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা কি করি, বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসিং এর কাজগুলো করে থাকি। ওয়ার্ড প্রসেসিং মানে কি, ওয়ার্ড প্রসেসিং মানে হচ্ছে বিভিন্ন অফিসিয়াল কাজগুলো, যেমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করা, একটা সার্কুলার তৈরি করা, একটা সিলেবাস তৈরি করা, বুক তৈরি করা, তারপর হচ্ছে ব্যানার তৈরি করা, তারপর সিভি তৈরি করা, বায়োডাটা তৈরি করা, এইগুলো হচ্ছে আমার ওয়ার্ড প্রসেসিং এর কাজ। বুঝা গেছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি? কম্পিউটারে আমাদের জন্য যে সকল অ্যাপ আছে ওগুলা সবগুলোর জন্য সফটওয়্যার লাগে না? এই যে আমরা মোবাইলে যত অ্যাপ ইউজ করি এগুলো একটা কি সফটওয়্যার, আমরা মোবাইলে ইউজ করি না, এই জুম একটা কি সফটওয়্যার। জি আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বুঝছো? জি স্যার, থ্যাংক ইউ। এই যে আমরা জুম ইউজ করছি, গুগল মিট ইউজ করছি, এগুলো কি একটা সফটওয়্যার? সফটওয়্যার। ফেসবুক ইউজ করছো, ফেসবুক অ্যাপ ইউজ করছো, স্কাইপ ইউজ করছো, হোয়াটসঅ্যাপ ইউজ করছো, এগুলো একটা কি সফটওয়্যার? সফটওয়্যার। আমাদের মোবাইলটা কি কোন ফিজিক্যাল স্ট্রাকচার আছে দেখতেছো, কোন ফিজিক্যাল কাঠামো, একতলা দুইতলা এরকম কোন কাঠামো নেই, শুধু জাস্ট এই যে ফাংশনালিটিস গুলো আমরা দেখতেছো, অনুভব করতেছি সফটওয়্যার গুলোর। সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর একটা মেইন পার্থক্য হলো সফটওয়্যার কে ধরা যাবে না, হার্ডওয়্যার কে কি করা যাবে, ধরা যাবে, হার্ডওয়্যার কে হাত দিয়ে ধরা যাবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার।
Yes, sir. Okay. তো আর কারো কথা আছে? হ্যালো, না স্যার, আমি নেক্সট ইয়াতে যেতে পারি। আচ্ছা, এখন এরপর হলো হিস্ট্রি অফ কম্পিউটার। হিস্ট্রি অফ কম্পিউটার যদি আমরা বলি, মানে কম্পিউটার কখন থেকে তৈরি করা, মানে একেবারে শুরু। যেমন কম্পিউটারের কনসেপ্ট আসছে মূলত চার্লস ব্যাবেজ, কম্পিউটারের একটা ফাদার অফ কম্পিউটার বলা হয়। সে মানে 1800 সালের দিকে প্লান্ট অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, মানে একটা কি অ্যানালাইটিক্যাল ইঞ্জিন তৈরির চিন্তা ভাবনা করছিল প্রায় 1800 সালে। এটা হলো কম্পিউটার তৈরির ফার্স্ট কনসেপ্ট, সেটা হচ্ছে চার্লস ব্যাবেজ। আর একটা চিন্তা ছিল, অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন মানে হচ্ছে কি, একটা মেশিন সবকিছু অ্যানালাইসিস করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে, কাজ করতে পারবে, হিসেব নিকেশ করতে পারবে, স্টোর ডাটা স্টোর করতে পারবে, এইরকম একটা অ্যানালাইটিক্যাল কথা, অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের কথা সে চিন্তা করছে। এটা হচ্ছে করছিল কে, চার্লস ব্যাবেজ, কখন, 1800 সালের দিকে। তারপর ENIAC developed at the end of, তারপর হচ্ছে 1951 থেকে 1963 first and second generation very last use and reliable vacuum tubes, মানে 1951 থেকে 1963 সালের দিকে first এবং second generationের কম্পিউটার আসলো। এগুলো ছিল একটা বিশাল 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 রুম। আমি যদি একটা ইমেজ তোমাদের যদি দেখাই, ফার্স্ট জেনারেশন কম্পিউটার এগুলো কত বড় ছিল। বুঝতে পারছি, মানে কম্পিউটার যখন তৈরি হয় তখন ফার্স্ট কম্পিউটার গুলো ছিল এক একটা, দেখো ফার্স্ট জেনারেশন কম্পিউটার দেখো কত বড়। এগুলো কি এক একটা বিশাল বিশাল রুম না? Yes, sir. এটা হচ্ছে মানে একেবারে ফার্স্ট জেনারেশন কম্পিউটার ভ্যাকুয়াম টিউব, মানে প্রথম দিকে যে কম্পিউটার গুলো তৈরি করা হয়েছিল ভ্যাকুয়াম টিউব 1946 থেকে 1959, ENIAC, এগুলোর নাম ছিল কি, ENIAC, UNIVAC, এগুলো ফার্স্ট জেনারেশন কম্পিউটার। দেখো কত বড় দেখছো, ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সাইজ কত বড় দেখছো, মানুষের মানে বিশাল একটা রুম, একটা ভ্যাকুয়াম টিউব দিয়ে বানানো। এই ফার্স্ট জেনারেশন যে কম্পিউটার গুলো ছিল এগুলোর নাম হচ্ছে, নাম হচ্ছে কি, ENIAC, তারপর হচ্ছে UNIVAC, এরকম। ক্লিয়ার? ফার্স্ট জেনারেশন দেখো আরো কিছু, IBM 701, IBM 650, তারপরে ATSEC, ADVAC, এগুলো হলো ফার্স্ট জেনারেশন কম্পিউটারের নাম। ক্লিয়ার কথা? ফার্স্ট জেনারেশন মানে ফার্স্ট, প্রথম দিকে যে কম্পিউটার গুলো ছিল এগুলো মোটামুটি কিছু কাজ করতে পারতো ভ্যাকুয়াম টিউব দিয়ে বানানো, কিন্তু এগুলোর সাইজ ছিল এক একটা বিশাল বিশাল রুমের আকৃতি। এখানে আমরা পিকচারের মধ্যে অলরেডি সেটা দেখছি, বিশাল বিশাল রুমের মতো। ক্লিয়ার? এগুলো ছিল আমাদের ফার্স্ট জেনারেশনের কম্পিউটার। এরপর হচ্ছে 1963 প্রেজেন্ট থার্ড এন্ড ফোর্থ জেনারেশন স্মলার ফাস্টার ইউজ ট্রানজিস্টার ইন্টিগ্রেটেড সার্কিট। পরবর্তীতে এসে ভেরি লার্জ থেকে যখন ট্রানজিস্টার যখন তৈরি করা হলো আরেকটা স্মলার, মানে আগের গুলোর তুলনায়, আগের গুলো ছিল বিশাল বিশাল রুম, রুমের তুলনায় সামান্য কিছুটা স্মলার। যখন ট্রানজিস্টার তৈরি যখন হলো ভ্যাকুয়াম টিউব থেকে যখন ট্রানজিস্টার হলো, ট্রানজিস্টার মানে, ট্রানজিস্টার মানে হচ্ছে ট্রাই, মানে এখানে তিনটা পা থাকে, তিনটা পা, মানে ট্রানজিস্টার, ট্রানজিস্টার সম্পর্কে আইডিয়া আছে?
ট্রানজিস্টর জি স্যার কিছুটা কানেক্টর হিসেবেই ট্রানজিস্টর হচ্ছে তিনটা পা থাকে তিনটা ট্রানজিস্টর ট্রানজিস্টর সিম্বল হচ্ছে এটাই মূলত দেখো ট্রানজিস্টর সিম্বল হচ্ছে এটা তিনটা পা থাকে এই যে তিনটা তিনটা দেখো দেখছো না তিনটা এখানে এই যে এটা একটা এটা একটা এটা একটা এন টাইপ কালেক্টর বেস এটা হলো ইমিটার বেস ইমিটার কালেক্টর এটা তিনটা প্রান্ত থাকে ট্রানজিস্টর তিনটা একটা ইমিটার একটা বেস একটা কালেক্টর এই ট্রানজিস্টর মানে হলো কি এর তিনটা পা থাকবে ডায়োড মানে দুইটা ডায় মানে দুই ডায়োড হলো দুইটা পা থাকে মানে ইলেকট্রনিক্স সার্কিটের দুইটা মোস্ট কমন কম্পোনেন্ট হচ্ছে কি ডায়োড এবং ট্রানজিস্টর ট্রানজিস্টর কয়টা পা থাকে কয়টা তিনটা তিনটা একটা বেস বলি আমরা ইমিটার বলি আর একটা কালেক্টর বলি আর ডায়োডের দুইটা ঠিক আছে এটা এতটুকু জানলেই হবে আমাদের তো পরবর্তীতে যখন 1963 সালে যখন থার্ড এবং ফোর্থ জেনারেশন স্মলার ফাস্টার ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি এই যে আমাদের কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার মানে হার্ডওয়্যার গুলো আমাদের মোবাইল গুলো তো একটা কম্পিউটারের মতোই বিশাল বিশাল কম্পিউটার না আমরা মোবাইল দিয়ে এখন সবকিছু করতে পারি এখানে এগুলো এত ছোট হয়েছে কেন এখানে ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি ইউজ করা হয়েছে আইসি মানে একটা আইসিতে লক্ষ লক্ষ ট্রানজিস্টর থাকে এই যে আমাদের ছোট্ট একটা আইসিতে লক্ষ লক্ষ ট্রানজিস্টর থাকে আইসির ইলাবোরেশন হচ্ছে কি ইন্টিগ্রেটেড সার্কিট এখানে অনেকগুলো সার্কিট একসাথে মার্জ করা হয়েছে এই যে আমাদের ল্যাপটপগুলো একেবারে তো এখন তো যেমন ম্যাকের একটা আছে কি ম্যাকের কি যেন একটা আছে ম্যাকের এটা হচ্ছে ম্যাক মিনি নাম শুনে ম্যাক পিসি আছে কারো স্যার দেখছি তোমরা কেউ ম্যাক ইউজ করছো ম্যাক মিনি এটা হচ্ছে ম্যাক তো একটা অনেক ফাস্ট একটা কম্পিউটার ডিভাইস ম্যাক মিনি দেখো কত ছোট ম্যাক মিনি দেখছো কত বড় এটা একটা সিপিইউ এটা কি এই দেখতেছো না কত ছোট এটা এটা একটা সিপিইউ এটা হলো আমাদের ডেস্কটপে সিপিইউ আছে না জি স্যার এই সিপিইউ এটা হলো ম্যাক মিনি এটা একটা সিপিইউ এটাতে যদি তুমি মনিটর লাগাও কাজ করবে এই ম্যাক মিনি অ্যাপলের ম্যাক মিনি এটা ছোট কিভাবে সম্ভব হয়েছে এখানে আইসি ইউজ করা হয়েছে আইসি মানে হলো ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা হয়েছে এই জন্য এটা এত ছোট কিন্তু পাওয়ারফুল অনেক মানে দিন যত যাচ্ছে আমাদের আইসি গুলো ডেভেলপমেন্টের কারণে ডিভাইস গুলো তত ছোট হয়ে আসছে বুঝা গেছে বুঝা গেছে কথা জি স্যার ওকে ওকে থ্যাংক ইউ তো আজকে আমাদের এতটুকু আর কি আমাদের ইউনিভার্সিটিতে একটা ওই বিউটিস আমাদের একটা মিটিং আছে এটা 6:15 থেকে শুরু হয়েছে আমাদের একটু ওখানে জয়েন হতে হবে এখন আমরা না করে আরো ক্লাস দিতে পারি হ্যাঁ আমরা আজকে এতটুকু পর্যন্ত পড়ছি হ্যাঁ এটা তোমাদের দিয়ে দিব নেক্সট টাইম তোমরা এখান থেকে আরো কিছু পড়ে আসবে আমরা আরো ভালোভাবে ডিসক্রাইব করব মানে এটা চমৎকার একটা টপিকস ভেরি সিম্পল সবাই একটু ভালো মতো পড়াশোনা করবে সবাই এ প্লাস পেয়ে যাবে বুঝা গেছে তারপর আমরা ইউনিভার্সিটি একদিন একদিন একটা দুইটা প্র্যাকটিক্যাল ক্লাস নিব প্র্যাকটিক্যাল ক্লাস মানে ফিজিক্যাল ডিভাইস গুলো দেখাবো কোনটাকে কি বলে কোনটা কিভাবে কাজ করতেছে পরিচয় করা দিব হ্যাঁ ওকে স্যার স্যার আমাদের